हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। आजकल वीडियो हे प्राय गत एक दशक धरे विश्व सबसे धनी व्यक्ति बिल गेट्स के लिए। बिल गेट्स विश्व सबसे बृहत्तर सफ्टवेयर प्रतिष्ठान माइक्रोसफ्टर सहप्रतिष्ठाता। पढ़ाशुना करेछिलेन हार्वर्ड विश्वविद्यालय, जदिव बेशी दिन चालिए जाननी। प्रातिष्ठानिक पढ़ाशुना छेड़े मनोयोग दिएछेन व्यवसाय, आर सेखान थेके कालक्रमे आज परिणत होयेछेन विश्वेर सबचेये धनी व्यक्तिते। आजकेर भिडियोटी बिल गेट्सের প্রোগ্রামিং জিনিয়াস হয়ে ওঠার গল্প বলবো, কিশোরে তার সেই অক্লান্ত পরিশ্রমের গল্প, রাত জাগা সময়গুলোর গল্প, যে সময়গুলোতে তিনি প্রোগ্রামিং এর নেশায় বুঁদ হয়ে কাটিয়ে দিয়েছিলেন, যা তাকে এগিয়ে দিয়েছে আজকের বিল গেটস হওয়ার পথে। বিল গেটস জন্মগ্রহণ করেন 18 অক্টোবর 1955 সালে। তার বাবা ছিলেন সিয়াটলের একজন ধনী আইনজীবী, মা এক সম্পদশালী ব্যাংকারের কন্যা, তাই বলা যায় বিল নিজেও ধনী পরিবারেই জন্মেছিলেন। ছোটবেলায় গদবাঁধা পড়াশোনা অল্পতেই বিরক্ত হয়ে পড়তেন তিনি, তাই সেভেন্থ গ্রেডে থাকার সময় তাকে পাবলিক স্কুল থেকে এনে সিয়াটলের বিখ্যাত প্রাইভেট স্কুল লেকসাইড স্কুলে ভর্তি করানো হয়। এখানে সব অভিজাত পরিবারের সন্তানরা পড়ত। এই স্কুলেই তার জীবনের টার্নিং পয়েন্ট গুলোর একটি ঘটে। এই স্কুলে অভিভাবকদের সংস্থা মাদার্স ক্লাব এর পক্ষ থেকে প্রতি বছর স্কুলের পিছনে ব্যয় করার জন্য টাকা উত্তোলন করা হতো। বিল এখানেই আসার পরের বছর মাদার্স ক্লাব থেকে একটি অসাধারণ উদ্যোগ নেওয়া হয়। সিদ্ধান্ত হয় মাদার্স ক্লাবের অর্থ দিয়ে স্কুলে একটি কম্পিউটার ক্লাব প্রতিষ্ঠান করা হবে। সেই সময়ের প্রায় $3,000 খরচ করে গঠিত হয় কম্পিউটার ক্লাব। গেটসের কাছে তখন কম্পিউটার ছিল রীতিমতো বিস্ময়কর একটি বস্তু। বিস্ময়কর বস্তু কেন তা বুঝতে হলে সালটা স্মরণে রাখতে হবে। এটি ছিল 1968 সাল। কম্পিউটার প্রযুক্তি তখন সবে হাঁটি হাঁটি পাপা করে এগোতে শিখছে। যে ধরনের কম্পিউটারের ব্যবস্থা করছিল তাও সেই সময়ের তুলনা অনেক উন্নত ছিল। তারা স্কুলে একটি টার্মিনাল স্থাপন করেছিল যা সংযুক্ত ছিল সিয়াটল শহরের মেইন ফ্রেম কম্পিউটারের সাথে। তাই স্কুলে বসে ললিটেপাইং এর মাধ্যমে বাচ্চারা কম্পিউটারে কাজ করতে পারত। কম্পিউটারে কাজ করার এ পদ্ধতিকে বলা হতো টাইম শেয়ারিং সিস্টেম। এটি আবিষ্কৃত হয়েছিল কেবল 1965 সালে। এর আগে কম্পিউটারে প্রোগ্রামিং করতে হতো পাঞ্চ কার্ডের মাধ্যমে। পাঞ্চ কার্ডে কোড প্রিন্ট করিয়ে নিয়ে জমা দিতে হতো অপারেটরের কাছে। তার উপর কম্পিউটারগুলো একেবারে মাত্র একটি নির্দেশ সম্পাদন করতে পারত। তাই নিজের প্রোগ্রাম যাচাই করার জন্য দরকার হতো অ্যাপয়েন্টমেন্ট। মোট কথা, বিশাল ঝক্কি ঝামেলার ব্যাপার ছিল। টাইম শেয়ারিংয়ে এসে সেসব থেকে মুক্তি দেয়। এরপর কম্পিউটারে একসাথে অনেক কাজ করতে সক্ষম হয়। মেইন কম্পিউটারের কাছে যাওয়া লাগে না, একটি টার্মিনালের সাথে সংযুক্ত করে সেখান থেকেই কাজ করা যায়। আবিষ্কারের মাত্র 3 বছরের মাথায় এমন একটি টার্মিনালই স্থাপন করা হয় গেটসের স্কুলে। সেই কম্পিউটার ক্লাব গেটসের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। এই অদ্ভুত যন্ত্রটি কীভাবে কাজ করে তা শিখতে মেতে ওঠেন তারা। মূলত মেইন ফ্রেম কম্পিউটার থেকে সময় কিনে নিয়ে তারা এই টার্মিনালে কাজ করতেন। অবশ্য এটা ছিল বেশ ব্যয়বহুল। মাদার্স ক্লাবে সেই $3,000 ফুরিয়ে যেতে বেশি দিন লাগেনি। অভিভাবকরা আবার টাকা তুললেন, ছেলেরা আবার তা ব্যয় করতে লাগলো। এভাবে বিল গেটসের সাথে কম্পিউটারের পরিচয় হয় আর শুরু হয় সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফটের বীজ বোনা। মাইক্রোসফটের আরেকজন প্রতিষ্ঠাতা পল অ্যানেলো সেই লেকসাইড স্কুলেরই ছাত্র ছিলেন। এই সময় ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের একদল প্রোগ্রামার মিলে কম্পিউটার সেন্টার কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান গঠন করে। তারা একটি প্রকল্প হাতে নেয় যেটার অধীনে তাদের কিছু সফটওয়্যার পরীক্ষা নিরীক্ষার বিনিময়ে তারা ফ্রিতে কম্পিউটার টাইম দিবে। সৌভাগ্যবশত সি কিউবের এক কর্মকর্তার ছেলে তখন পড়ত গেটসের লেকসাইড স্কুলে। সেই সুবাদে লেকসাইড কম্পিউটার ক্লাব ফ্রিতে কম্পিউটার টাইম পেয়ে যায়। স্কুল শেষে গেটসরা চলে যেতেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে সি কিউবের অফিসে, যেখানে সন্ধ্যা পর্যন্ত চলত প্রোগ্রামিং। কিন্তু কিছুদিন পর সি কিউব দেউলিয়া হয়ে যায়, গেটসের আড্ডা ভেঙে যায়, আর তারা ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের আশেপাশে ঘুরঘুর করতে শুরু করেন। যদি কোনো সুযোগও মিলে গেল। ISI ইনফরমেশন সায়েন্স ইনকর্পোরেট নামের একটি প্রতিষ্ঠান তাদের ফ্রিতে কম্পিউটার টাইম দেয়। বিনিময়ে তারা তাদের কোম্পানির বেতন প্রক্রিয়া অটোমেটিক করার জন্য একটি সফটওয়্যারের উপর কাজ করতে সমর্থ হন। এটি 1971 সালের কথা। এই বছরে ISI তে কাটানো 7 মাসের মধ্যে গেটস ও তার সঙ্গীরা প্রোগ্রামিং করেছিলেন প্রায় 1575 ঘন্টা। গড় করলে হিসেব দাঁড়ায় প্রায় 8 ঘন্টা করে প্রতিদিন। বিল গেটস সেই সময়গুলো স্মৃতিচারণ করতে গিয়ে বলেন,
প্রোগ্রামিং আমার প্রায় নেশার মতো হয়ে উঠছিল। এর জন্য স্কুল অ্যাথলেটিক্সও ছেড়ে দিয়েছিলাম। কখনো কখনো রাতে গিয়ে হাজির হতাম অফিসে প্রোগ্রামিং করে কাটাতে উইকএন্ডগুলো। ISIতে তাদের দিন ভালোভাবে কাটছিল, কিন্তু পল অ্যানেল ও গেটস একটা ঝামেলা পাকিয়ে তুললেন। তারা কিছু পাসওয়ার্ড চুরি করতে গিয়ে পুরো সিস্টেমটাকে ক্র্যাশ করে দিয়েছিলেন, আর খুব স্বাভাবিকভাবে তাদের বের করে দেওয়া হলো। সেই গোটা গ্রীষ্মকাল আর কম্পিউটারের ধারে কাছে যাওয়ার সুযোগ হয়নি গেটসের, কিন্তু তারা কি আর দমে যাওয়ার পাত্র। পল অ্যানেল ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে ফ্রি কম্পিউটারের সন্ধান বের করে ফেললেন। মেডিকেল আর ফিজিক্স বিভাগে এসব কম্পিউটার ছিল, এগুলোতে 24 ঘন্টায় বিভিন্ন কাজে শিডিউল দিয়ে দেওয়া হয়ে থাকতো। কিন্তু গেটসের কপাল প্রসন্ন বলতে হবে, তারা জানতে পারলেন ভোর 3টা থেকে 6টার মধ্যে এগুলোতে কোনো শিডিউল থাকে না। গেটস এবং অ্যানেল মাঝরাত্রিতে ঘুমানোর বদলে হাজির হতেন ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে। পরবর্তীতে তিনি মজা করে বলতেন, আমি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনের কাছে সবসময় কৃতজ্ঞ বোধ করি, কারণ তারা আমাকে প্রচুর কম্পিউটার টাইম চুরি করার সুযোগ দিয়েছিল। এরপর গেটসের জীবনে আরেকটি টার্নিং পয়েন্ট আসে। TRW নামে একটি প্রযুক্তি কোম্পানি একটি বিশাল পাওয়ার প্ল্যান্টকে কম্পিউটার সিস্টেমের আওতায় আনার একটি চুক্তি করে। তারা এ কাজের জন্য উপযুক্ত প্রোগ্রামারের সন্ধান করেছিল। তাদের একজন যোগাযোগ করে ISI এর একজন প্রতিষ্ঠাতার সাথে। সেই সময় এতটা দক্ষতা সম্পন্ন প্রোগ্রামার হাতে গোনা কয়েকজন ছিল, কিন্তু তিনি এমন কয়েকজনের সন্ধান ঠিকই জানতেন লেকসাইড স্কুলে, সেই বিচ্ছুগুলো যারা ISI এর মেইন ফ্রেমে কয়েক ঘন্টা কাটিয়ে গিয়েছে। বিল স্কুল থেকে একটি স্টাডি প্রজেক্ট নেন এবং এই ছুতোয় হাজির হন পাওয়ার প্ল্যান্ট প্রজেক্টর ওখানে। সেখানে তিনি জন নর্টন নামক একজন ব্যক্তির অধীনে কোডিং করেন। গেটস পরবর্তীতে বলেন, প্রোগ্রামিং বিষয়ে তিনি অন্য যে কারো চেয়ে নর্টের কাছে বেশি শিখেছিলেন। 8th গ্রেড থেকে শুরু করে হাই স্কুলের সমাপ্তি পর্যন্ত এই 5 বছরের সময়টাকে আজকের বিল গেটসের গড়ে ওঠার সময় বলা যায়। সেই সময় যেসব অসাধারণ সুযোগ তার সামনে এসেছিল এবং তিনি যেভাবেই সেগুলোকে ব্যবহার করেছিলেন, এসবই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। সেই দিনগুলোর কল্যাণে হার্ভার্ডের দ্বিতীয় বর্ষে পড়ার সময় তিনি প্রাতিষ্ঠানিক পড়াশোনা ছেড়ে দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। তিনি যখন হার্ভার্ড ছেড়ে নিজের কোম্পানি মাইক্রোসফট শুরু করেন, তখন তার ঝুলিতে আছে লাগাতার 7 বছর ধরে প্রোগ্রামিং করার অভিজ্ঞতা। বিলকে জিজ্ঞেস করা হয়েছিল, সেই সময় পৃথিবীতে কৈশোরের তার মতো অভিজ্ঞতা সম্পন্ন আর কতজন ব্যক্তি থাকতে পারে। তার জবাব ছিল, গোটা পৃথিবীতে সর্বসাকুল্য 50 জন হতে পারে, এর বেশি হলে আমি ভীষণ অবাক হব। কৈশোরে তার এমন অনন্য অভিজ্ঞতার ফলে তিনি তখন বুঝেছিলেন, বাবার মতো স্রেফ সফল আইনজীবী হওয়া নয়, তার ভাগ্য আসলে লেখা আছে অন্য কোনোখানে। এই সময় প্রযুক্তির জগতে একজন পুরোদা হয়ে ওঠার স্বপ্ন দেখতে শিখেছিলেন তিনি। শিখেছেন পৃথিবীকে বদলে দেওয়ার স্বপ্ন দেখতে। Okay.